উত্তর কৃষ্ণপুরের প্রেসিডেন্সি জুনিয়র কলেজের মেধাবী ছাত্রদের সংবর্ধনা প্রদান করা হলো শনিবার। কলেজের ফ্রেশার্স ও সংবর্ধনা উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন অসম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপধীর ভট্টাচার্য, কাটিগড়া সমষ্টির প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাজার ভূঁইয়া, সামরিক প্রসঙ্গ পত্রিকা স্বত্বাধিকারী তৈমুর রেজা চৌধুরী, সিআরপিসির সাধারণ সম্পাদক সাধন পুরকায়স্থ প্রমুখ। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেকেই পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। নিজেকে প্রতিষ্ঠিত করতে প্রত্যেকেই যাতে কঠোর পরিশ্রম করেন, মনোযোগের সাথে পড়াশোনা করেন, সেই আহ্বান জানান তারা। পাশাপাশি সমাজের প্রতি যাতে নিজেরা দায়বদ্ধ থাকেন তার উপরও গুরুত্ব আরোপ করেন ব্যক্তিত্বরা। উপহার সামগ্রী দিয়ে কলেজের নিট পরীক্ষা উত্তীর্ণ সাত পড়ুয়াকে সংবর্ধনা জানানো হয়। বিশিষ্ট অতিথিদের শংসাপত্র উত্তরীয় দিয়ে কলেজের তরফে সংবর্ধনা জানানো হয়। কলেজটির অগ্রগতি কামনা করেন প্রত্যেক বক্তাই। প্রতিষ্ঠানেই যে শিক্ষা লাভ করে মানুষ শিক্ষিত হয় তা ঠিক নয়। আমাদের দৈনন্দিন জীবনের যে অভিজ্ঞতা আমাদের, সেই অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষিত হতে পারি। আমি উদাহরণ দিয়ে বলছি যে গ্রামেরই হোক বা অন্যান্য ক্ষেত্রেই হোক, যে নিরক্ষর কৃষক, সেই নিরক্ষর কৃষক কিন্তু জমি দেখে এবং আকাশের পানে চেয়ে তিনি বলতে পারেন যে এই জমিতে কোন ফসলটা ভালো হবে এবং বৃষ্টি কখন হবে। একজন মৎস্যজীবী জেলে তিনি জলাশয় দেখে বলতে পারেন এই জলাশয়ে কি পরিমাণ মাছ রয়েছে। তার যে এই অভিজ্ঞতা লব্ধ যে জ্ঞান, সেটা একটা শিক্ষা। তো সেই শিক্ষাটা কিন্তু ওই শিক্ষা প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করে শিক্ষিত নয়, তিনি এমনিতেই তার অভিজ্ঞতা লব্ধ তার তিনি শিক্ষিত। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, তাদেরকে আমরা হেয় করলে চলবে না, তাদেরকেও আমরা শ্রদ্ধা জানাতে হবে। আরেকটা কথা বলতে চাই, এখানে অত্যন্ত খুশি হয়েছি আমি যে মায়েদের বা মেয়েদের সংখ্যা এখানে কিছুটা হলেও বেশি হয়তো। শিক্ষাক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে আমাদেরকে দূরে ঠেলে দেওয়ার একটা প্রবণতা সরকারি উদ্যোগে চলছে, কিন্তু আজকের এই অনুষ্ঠানে এসে আমি অত্যন্ত আশঙ্কিত যে আমাদের ছেলে মেয়েদেরকে, ছাত্রছাত্রীদেরকে যত দূরে সরিয়ে রাখার চেষ্টা হোক না কেন, তারা যে শিক্ষাক্ষেত্রে একটা সাফল্য দেখাতে পারে তার প্রমাণ এবার পরাগলিতে রেখে যাচ্ছে। ডাক্তার নয়, কেমনি ডাক্তার নয়, আমি মানুষের ব্রেইনের অপারেশন করতে শিখবো, হার্টের অপারেশন করতে শিখবো, আমি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সব কিছু আয়ত্ত করে সমাজে একজন মহৎ ডাক্তার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করব, একজন ভালো ইঞ্জিনিয়ার হিসাবে প্রতিষ্ঠিত করব, এই আশা আকাঙ্ক্ষা যদি মনে থাকে এবং সেই হিসাবে যদি পড়াশোনা করো, পড়াশোনা চার ঘন্টা পাঁচ ঘন্টা করলে হবে না, ঘুমোবে পরে, এখন ঘুমানোর সময় নেই, এই কয়েকটা বৎসর দৈনিক অন্তত পক্ষে ১২ থেকে ১৪ ঘন্টা পড়াশোনা করো, পড়াশোনা করো, ফার্স্ট ডিভিশনের যুগ শেষ, আমি ফার্স্ট ডিভিশন পাস করবো এই চিন্তা ছেড়ে দাও। আমি ১০০ মধ্যে আমি ১০০ ভাগ নম্বর প্রত্যেক সাবজেক্টে লাভ করব, একান্ত না পারলে ৯৮ শতাংশ, আর নিচের সীমাটা ঠিক করো ৯৫%, এর নিচে কোনো সাবজেক্টে আমার নম্বর যাবে না। এই যুগে এখন ফার্স্ট ডিভিশনের সুনামের যুগ চলে গেছে। দিল্লিতে একটি প্রতিষ্ঠান আছে, ১০০টা সিট আছে, যে মঞ্চ থেকে নেমে তোমাদের দ্বারে এসে যাবো নাতি গল্প বাড়িতে ঢুকে আসে, সুতরাং গল্প এখানে ১০০টি সিটে যারা ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল ৪ বছর আগে, প্রত্যেকের হায়ার সেকেন্ডারির মার্ক ছিল। জানতে পারলাম যে ছাত্রছাত্রীদের মধ্যে ৭ জন অত্যন্ত
স্পষ্টভাবে নিজেদের উৎকর্ষের প্রমাণ রাখতে পেরেছে। উৎকর্ষ শব্দটাকে আমরা ইংরেজিতে বলি এক্সেলেন্স। এই এক্সেলেন্স কথাটা আবার এসেছে অনেক প্রাচীন লাতিন ভাষা থেকে। এক্সেলেন্স বা উৎকর্ষের জন্য যে যাত্রা তাকে লাতিন ভাষায় বলে এক্সেলসিও। আমি খুশি হলাম এটা দেখে, মুখে বলুক বা না বলুক এই বিদ্যায়তন ওই এক্সেলেন্সের দিকে পড়েছে। আজকে এই অনুষ্ঠান মূলত আমি কেন আলাদা তাহলে টিকে থাকার মানে কি? কিচ্ছু মানে নেই। আমার খুব ভালো লাগছে আর এই জন্যে যে শিলচর শহরের উপকণ্ঠে এই প্রেসিডেন্সি জুনিয়র কলেজ নিজের অস্তিত্বকে তার শুধু প্রমাণ করেনি, সে একটা স্বাক্ষর রাখতে পেরেছে। সমাজের প্রতিনিধি হিসেবে এখানে যারা অভিভাবকেরা আজকে উপস্থিত তারা নিশ্চয় খুশি হবেন এটা বুঝে। আমরা খুব একটা ভালো সময়ের মধ্যে দিয়ে এখন যাচ্ছি না। আমি জানি যাদের উদ্দেশ্যে কথা বলছি তারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে আমার কথা শুনছে না, এই বয়সে এটা সম্ভব নয়। কিন্তু আমি তোমাদের ভয় দেখানোর জন্য বলছি না, তোমাদের প্রতিষ্ঠিত করার জন্যে কেউ কিন্তু গেট বাংলায় ভালো বাংলায় বলে তোরণ তোরণ সাজিয়ে বসে নেই। নিজের পথ তোমরা নিজেরাই তৈরি করবে, স্বপ্ন দেখতে শিখবে। এইখানে আসার সময় দেখলাম সোনাই থেকে আবুল কালাম লস্করের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। সোনার সংসার জুয়েলার্স এর কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্য আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-26-0081 অথবা 93-95-16-3088।